আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। রাঙ্গামাটিতে পুলিশ ট্রেনিং সেন্টারে নারী সহ তিনজন গুলিবিদ্ধ। ক্যামব্রিজে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী নিহত, বিচারের দাবিতে বিক্ষোভ। চুক্তিতে আরও 2 বছর স্বাস্থ্যের ডিজি হলেন খুরশিদ আলম। ফারদিন হত্যা মুক্তি পেলেন বান্ধবী বুসরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সহ 21 জনকে তলব। গোয়ালন্দের চিকিৎসকের মাথায় অস্ত্র ঠেকানো অভিযুক্তরা গ্রেফতার। মাঠে ঢুকে গেলে উত্তেজিত সাকিব, বিতর্কিত ঘটনায় খেলা শুরু হতে দেরি। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে ফাঁসির হুকুম দেওয়া হয়, মন্তব্য প্রধানমন্ত্রীর। ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়ের 5 বছরের কারাদণ্ড। সংসদের শিরোনাম এবার বিস্তারিত। রাঙামাটির কাউখালী উপজেলার বেত বুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টারে বার্ষিক ফায়ারিং প্রশিক্ষণের সময় একজন নারী পুলিশ সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত প্রশিক্ষণের টিম লিডার, সহকারী কমিশনার ডিবি পশ্চিম, সিএমপি মোহাম্মদ তারেক আজিজ ও কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ক্যামব্রিজের বোস্টন শহরে পুলিশের গুলিতে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীর নিহতের বিচারের দাবিতে 100 মানুষ বিক্ষোভ করেছেন। গত সপ্তাহে এই ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে স্থানীয় সময় সোমবার তারা বিচারের দাবিতে বিক্ষোভে নামেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড আয়োজিত ক্যামব্রিজ সিটি হলের বাইরে সমাবেশে বিক্ষোভকারীরা জাস্টিস ফর ফয়সাল ও ফয়সালের বুলেট নয়, সাহায্যের প্রয়োজন সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ জানান। স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক পদে এর আগে চুক্তিভিত্তিক নিয়োজিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডক্টর আবুল বাশির মোহাম্মদ খুরশিদ আলমকে আরও 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। 10 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার আসামি বান্ধবী আমাতুল্লাহ বুসরার জামিনে মুক্তি পেলেন। দুপুরে মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে কারা ফটক ত্যাগ করেন বুসরা। তবে সাংবাদিকদের সাথে কথা বলেননি তিনি। কারা কর্তৃপক্ষ জানান, দুপুর 2:10 কারার 3 থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এজলাস চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ শারমিন নিগারের নামে কুরুচিপূর্ণ স্লোগান ও বিচার বিঘ্নিত করার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সহ 21 জন আইনজীবীর প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজেক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ মঙ্গলবার আদালত অবমাননার স্বতঃস্ফূর্ত প্রমাণোদিত রুল সহ এ আদেশ দেন। রুলে 21 আইনজীবীর বিরুদ্ধে কেন আদালতে অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাদের আগামী 23 জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গ্রেফতারের পর ছিনতাই হওয়া মুঠোফোন, 2000 টাকা উদ্ধারের পাশাপাশি ওই ঘটনায় ব্যবহৃত একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। ইনিংস বিরতি শেষে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করতে প্রস্তুত রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ফিল্ডার ব্যাটসম্যানরা, কিন্তু হুট করে থমকে গেল খেলা। সীমানার বাইরে থেকে সাকিব আল হাসানকে দেখা গেল হাত উঁচিয়ে কিছু বলতে, পরে উত্তেজিত অবস্থায় মাঠে ঢুকে মাঠের আম্পায়ারদের সঙ্গে বসচাই জড়ালেন বরিশাল অধিনায়ক। তাতে খেলা শুরু হতে দেরি হলো মিনিট পাঁচেক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই, তবে বিএনপির গণঅবস্থানের নামে কোনো জনদুর্ভোগ সহ্য করা হবে না। 10 জানুয়ারি সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মুজিব কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি হানাদার বাহিনী 26 মার্চ গ্রেফতার করে পাকিস্তানের একটি কারাগারে নিয়ে বন্দী করে রেখেছিল। রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল, এমনকি জেলখানার পাশে কবরও তৈরি করা হয়েছিল। শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইরানের একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজে হাশেমিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। ফায়েজের আইনজীবী বরাতে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে, তবে তার আইনজীবী ফায়েজের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানাননি। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ওডিএমতো নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।